EastHands নামক একটি চ্যারিটির প্রজেক্টের আওতায় আমরা আজকের এই অনুষ্ঠানটি করছি এবং এটি ফান্ডিং করেছে আলবার্ট হান্ট ট্রাস্ট। বয়স 62, আমি ফিজিক্যালি ভেরি অ্যাক্টিভ, হাঁটাটা নাম্বার খুব ভালো এক্সারসাইজ বডির জন্য, গার্ডেনিং এরকম। আমাদের যে অলটমেন্টগুলি আছে ওইগুলি বুড়োদের বেশি চান্স পাওয়ার। নাম্বার ওয়ান ফিজিক্যালি এক্সারসাইজ, কালকে বেশি ওই গালছে দিয়ে কুটলাম, কুটে ওই মূলার বিশিগুলি তুললাম, তারপরে এগুলি ঝাড়লাম, তারপরে যাই কুদাল খুন্তি পাঠা কুদাল সব কিছু বাংলাদেশের। আমার খুব শখ কবুতর, আমি ফিজিক্যালি ভেরি অ্যাক্টিভ, আমি তো কখনো বসে থাক যে দুই ঘন্টা বসে থাকবো এরকম কোনো সুযোগই আমার জীবনে আসেই নেই। পূর্ব লন্ডনের একেবারেই ব্রিক লেনে পাশে হ্যানবারি স্ট্রিট বা হোয়াইট চ্যাপেলের পাশে হ্যানবারি স্ট্রিট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের শখের বাগান অনুষ্ঠানে। আজকের এই শখের বাগান অনুষ্ঠানে আমরা মূলত দেখানোর চেষ্টা করব যে বাসার পেছনের ছোট জায়গা ব্যবহার করে কীভাবে শাকসবজি ফলাচ্ছেন এবং এর পাশাপাশি তারা কতটুকু শারীরিকভাবে ভালো থাকছেন সেই কথাগুলো শুনব। মূলত এটি EastHands নামক একটি চ্যারিটির প্রজেক্টের আওতায় আমরা আজকের এই অনুষ্ঠানটি করছি এবং এটি ফান্ডিং করেছে আলবার্ট হান্ট ট্রাস্ট। সুতরাং চলুন আমরা কথা বলি আজকে যার গার্ডেনটি দেখতে এসেছি, ওনার নাম হচ্ছে আনোয়ারা বেগম। তিনি তার মানে তিনি কর্মজীবী, এর পাশাপাশি তিনি খুব সুন্দরভাবে বাসার পেছনে এই চমৎকার শখের বাগানের ভবনটি গড়ে তুলেছেন। এখানে শাকসবজি তো রয়েছেই, আবার আমি দেখতে পেয়েছি যে এখানে কবুতরও রয়েছে। ওনার কাছ থেকে শুনবো যে কবে থেকে মূলত গার্ডেনিংটা শুরু করলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি গার্ডেন 1994 থেকে শুরু করেছি। এটা ছিল একটা কেবল স্ট্রিট কমিউনিটি অলটমেন্ট, আর আমি তখন ছিলাম শোটিসে, সেখানে কোনো বেলকুনি নাই, গার্ডেন নাই, তা আমার শখের জন্য ওই অলটমেন্টটা নিয়েছিলাম, এখনও আছে ওইটা, তখন থেকেই আমি শুরু করেছি। আর তারপরেও আমি বাংলাদেশে অনেক করেছি। বাংলাদেশে আপনাদের বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি মৌলভীবাজার ডিস্ট্রিক্টের কোলাউড়া থানায়। কোলাউড়া থানা, তা আমি আমার জন্ম হয়েছে চা বাগানে, আর আমার আশপাশের চতুর্দিকে চা বাগান, রবার বাগান। মানে আপনি সবুজের মধ্যেই বড় হয়েছে? হ্যাঁ, আমি সবুজের মধ্যে বড় হয়েছি। আর আমাদের এগ্রিকালচারের ক্ষেতটা হয় খুবই বেশি, যেটাকে আমরা বলি বাউস ক্ষেত, আমরা এলাকার যে লোকাল নাম এটাতে বলি, তা আমাদের খুব ক্ষেত হয়, সেখান থেকে আমি ছোটোবেলা থেকে শিখে বড় হয়েছি। এখন এইগুলি শখের হয়ে গেছে। আমাদেরকে একটু দেখানো যে আপনার কি কি আছে এখানে, এই পাশে কি আছে? এখানে আমি কচু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কচু, এটা হচ্ছে লাউ শা লাউ, আর যেটাকে আমরা সিলেটি ভাষায় বাংলা লাউ বলি এইটা, আর এই হচ্ছে আপেল গাছ। এই গাছটা কিন্তু বেশ বড় ছিল, লাস্ট ইয়ারে আমি স্ট্রিম করেছি, এই জন্য পুরাতন একটা ডালে একটা আপেল শুধু আর নাই, কিন্তু এটা ভর্তি থাকে রেড কালারের আপেল। ওইখানে একটা আছে প্লামের, প্লাম পেকে আসছে, তারপরে আঙ্গুর আছে, এখানে কিছু লাই শাক মাত্র 3 সপ্তাহ বয়স হয়েছে, টমেটো গাছ 3 সপ্তাহ বয়স হয়েছে। 3 সপ্তাহ আছে না এগুলোর বয়স? কারণ আমি গার্ডেনকে আবার নতুন করেছি, তো নতুন করতে গিয়ে এতদিন কাজ ছিল, এই জন্য লেট হয়েছে। এই লাউ গাছগুলিও 3 সপ্তাহ উপরে দিয়েছি, মাত্র 3 সপ্তাহ বয়স। আচ্ছা, তো আর কি কি আছে আপনার এখানে? এখানে আছে বাংলাদেশি লেবু, এটা এটা ধরে, এটা নতুন গাছ, আর ঘরের সামনে একটা আছে। তারপরে এগুলি হচ্ছে বাংলাদেশি ওই শিম, এখানে লতুর কষি আছে, তারপরে রুজেটের পাতা আছে যেগুলি দিয়ে আমরা শিরা টিরা করে খাই, তারপরে আছে লেবুর ছাড়া, লেবুর ছাড়া আছে, বেগুনের ছাড়া আছে, তারপরে আরও আছে এখানে নাগামরিচের গাছ, কাঁচামরিচ ধরা শুরু করেছে, নাগামরিচ ওই ফুল আসছে হয়ে যাবে, তারপরে তো লাউ তো আর দেখতেই পাচ্ছেন,
তারপরে মিষ্টি কুমড়াও আছে, এদের বয়স একদম কম, তো এবছর ভেরি লেট হয়ে গেছে। কাঁচামরিচগুলি ওইগুলি কিন্তু লাস্ট ইয়ারের গাছ। আজকে কিন্তু বেশ গরম হয়ে গেছে ভিতরটা। হ্যাঁ হ্যাঁ, এই যে লতুর, এগুলি হচ্ছে লতা আর এই কচু। একদিন অলরেডি আমি খেয়ে ফেলেছি। সবাই তো চিংড়ি টিংড়ি খায়, আমি তো ওইগুলি খাই না, আমি ওই বিনা চিংড়িই খাই। হ্যাঁ, শুটকি কম খাই আমি, আমার একটু কম, তো আমি একা তো এত বেশি খেতে পারি না। না, আমার অনেক ধরনের, আমার কাছে অনেক ধরনের, কারণ আমি তো অনেক পুরানা গার্ডেনার, তাই আমার কাছে অনেক ধরনের শিম আছে। কিন্তু এই বছর তো লেট হওয়াতে সব কিছু আসতেছে না, এখনও এই এক ধরনের, সেখানে আরও এক ধরনের, আরও আছে, কয়েক ধরনের আছে, কিন্তু এগুলি এখনও আসে নাই। তারপরে এখানে একটু কম ক্ষেত করি, আর যেটা অলটমেন্ট আছে সেখানে আছে অনেক। এই যে গার্ডেনিং করেন আপনি, তো ফুল টাইম জবও করেন? হ্যাঁ, কিভাবে ফুল টাইমের উপরে কাজ করি, সময়ের তো সমস্যা। কখনো রাত্রে এখানে লাইট আছে, রাত্রে করি, পানি টানি দেই, কিছু কাজ টাজ ছোটোখাটো থাকলে ওইগুলি রাত্রে করি এখানে ঘরেরটায়। আর বাইরেরটাতে অবশ্য একটু কালকে রাত্রে অনেক লম্বা টাইম ছিলাম, সেখানে করেছি। এই যে প্লামগুলি পেকে আসছে, উপরেগুলি পেকে গেছে, কিন্তু ওইগুলি না, আরও বেশি ছিল। ওইটা প্রতি বছর স্ট্রিম করতে হয়, না হয় এই পুরো গার্ডেনটা শেড হয়ে যায়। এই যে গাছের ডালগুলি, এগুলি সব ওইগুলি এখানে ছিল। একটা বড়ো বিরাট বড় একটা পেয়ারের গাছ, ওইটা কেটে ফেলেছি। আঙ্গুর কিন্তু মাশাআল্লাহ প্রতি বছর, এটা ছিল আঙ্গুরটা একান পর্যন্ত ছিল, আমি কিছু কমাইছি। আপনার এখন বর্তমানে বয়স কত এবং এই যে বয়সের সাথে আপনি কষ্টটা কেমনে করেন? আমার বয়স 62, আমি ফিজিক্যালি ভেরি অ্যাক্টিভ। আমি তো কখনো বসে থাক, যে দুই ঘন্টা বসে থাকবো এরকম কোনো সুযোগই আমার জীবনে আসেই নেই। আচ্ছা, তা আমি শুধু এই কাজ টাজ নিয়েই ব্যস্ত থাকি। ঘরে আসলে ঘরের কাজ, ঘরে পরিষ্কার করা, ক্লিন করা, গার্ডেন ক্লিন করা, ধোয়া মোছা, পাখিদের খাবার টাবার দেওয়া, ওইগুলি আবার ধোয়া মোছা, সব কিছু নিজেই করতে হয়। আচ্ছা, এই পাখিগুলা মানে ফলন, এটা কারণটা কি, মানে এটা কি আপনার সুন্দর লাগে? না না, আমার খুব শখ কবুতর, কবুতর আর এরা, তাদের অভ্যাসটা কিন্তু সব সময় আমাকে দেখলেই দৌড়াই আসে। এরা যায় না কোনো জায়গায়? যায়, উড়ে যায়, আবার আসে, ফিরে চলে আসে। এদেরকে কি খাবার দেন? এদেরকে দেই, তাদের খাবার আমি কিনে আনি, 100 পাউন্ডের খাবার কিনি প্রতি বছর। 100 পাউন্ডের হয় না, তো এর সাথে ব্রেড দেই, পরিশ দেই, ঘরের খাবার টাবার দেই, কিচেনের অনেক কিছু দেই, ছানা টানা সব কিছু খায়। আচ্ছা, এইখানে আমি দেখতে পেলাম যে বাংলাদেশের এই যে দুসুন বলে আর কি কি জানি বলে, টুকরি, জি টুকরি, হ্যাঁ, কুলা, কুলা, ডালা, এগুলো হচ্ছে কাঞ্চন আপনি বাংলাদেশ থেকে? এই ছাইন ও আর ওইটা আছে, এগুলি গাইলছি, এগুলি বাংলাদেশ থেকে এনেছি। যখনই যাই, কুদাল, খুন্তি, পাটা, কুদাল সব কিছু বাংলাদেশের। আচ্ছা, এই কুলাগুলা মানে একটু একটা কুলা লইয়া দেখান চাই আমি। এগুলো যে কালকে বিচি ওই গালছে দিয়ে কুটলাম, কুটে ওই মূলার বিচিগুলি তুললাম, তারপরে এগুলি ঝাড়লাম, তারপরে ওই যে বিচি আবার পড়েছে এখানে, আবার ঘাস উঠবে। এই লাইন বিচি হতো এইরকম। আচ্ছা, অনেকে আছে যে এই যে এরকম ফিচারে ব্যাক গার্ডেন থাকে কিন্তু গার্ডেনিং করতে আগ্রহী না, নানান ধরনের শারীরিক সমস্যাও থাকে অনেকের, আপনার তো গার্ডেনিংটা আপনারা কতটুকু হেল্প করে? এই যে গার্ডেনিং নাম্বার ওয়ান ফিজিক্যালি এক্সারসাইজ। আমাদের যে অলটমেন্টগুলি আছে ওইগুলি বুড়োদের বেশি চান্স পাওয়ার, তো যখন কারো অথরাইটিস থাকে, মাটি যত কুড়বে, নাড়াচাড়া করবে, বডিটা কিন্তু ঘুরবে। আমার কাজটাও তো এইরকম, বডিটা যত ঘুরবে ফিজিক্যালি তত ওইগুলি মুভমেন্ট হবে। আচ্ছা, এই জন্য গার্ডেনিংটা হলো নাম্বার ওয়ান, যেমন হাঁটাটা নাম্বার ওয়ান, খুব ভালো এক্সারসাইজ বডির জন্য গার্ডেনিং এইরকম। গার্ডেনিং একটু বেশি আর কি, যেমন তুমি বসলে, উন্দা হইলে,
খাড়া হইলে এগুলি থেকে খুবই যারা নতুন গার্ডেন করতে চায় বা করার ইচ্ছা আছে তারা লাগে আপনার পরামর্শ কি? আমাদের তো অনেক চাহিদা, আমাদের বাংলাদেশিদের অনেকের ভেরি ইন্টারেস্টিং খেয়াল যে ওরা গার্ডেন করবে। অনেক আবার ওই আমার কাছ থেকে ওয়েবসাইটের ঠিকানাটা নিয়েছে, নিয়ে ওই অ্যালটমেন্টে নাম রেজিস্টার করেছে, ওয়েটিং লিস্টে থাকতে হয়। তারপরে অনেকে আবার ওই কারো কারো সাথে শেয়ার করেও করে অ্যালটমেন্টে, অ্যালটমেন্ট তো জায়গা বড়। তো অনেকেই চায় যে গার্ডেনটা করব, যদি একটা গার্ডেন হতো। যাদের খেয়ালটা আছে তাদের কিন্তু নাই গার্ডেন, আর যা এখানকার ছেলেমেয়েদের তাদের কিন্তু খেয়াল নাই, তাদের কিন্তু গার্ডেন টার্ডেন ভর্তি। যেমন আমার বাচ্চা, আমার বাচ্চারা তাদের গার্ডেন আছে কিন্তু ওরা কিছু করে না। হ্যাঁ পছন্দ করে, তারা শুধু আলুটাই খাবে, মিষ্টি লাউ খাবে, এই পানি লাউ খাবে, এইগুলি নিয়েই তারা ব্যস্ত। আর ওই সিম টিম খাবে, তারা ওই আমাদের মতো পাতাটা তার অত বেশি খেয়াল না, করেও না, না কিচ্ছু করে না। আমারগুলির কথা আমি বলছি, অন্যের খবর তো আর জানি না। আপনার এমনি মন কতটুকু আপনাদের গো থাকে, বালা থাকে যে বা খুশি থাকে? হ্যাঁ মনটা কিন্তু বেশি খুশি, এই যে লাউ আসছে তখন কিন্তু মনটা খুশিতে ভরে যাবে। আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ারে অনেক হয়েছিল, অনেক বলার মতন নাই, এখানেও ছিল ওই গার্ডেনেও ছিল। এখন যখন আসা শুরু হয়েছে এই সপ্তাহে তো ভালো গরম দেবে, আশা করি তো অনেক আসবে, অনেক আসবে দুই গার্ডেনে মিলে। থ্যাংক ইউ আপনার, তা আমি কিন্তু খুব খুশি হই এগুলি দেখে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপনার।